নমস্কার বন্ধুরা, নিরামিষ বা যে কোনো দিনে ভাতের সাথে চেটে পুটে খাওয়ার মতো থোরের একদমই সহজ, সরল ও সাধারণ কিন্তু অসাধারণ টেস্টি একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা অনেকেরই জানা হলেও নতুনদের জন্য উপকারী। তাহলে আসুন সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। কম তেল ও বিনা মশলায় দারুণ সুস্বাদু নিরামিষ এই থোর ভাজা বা থোর ছেঁচকি বানানোর জন্য প্রথমেই 250 গ্রাম থোর এরকম সরু সরু করে কুচিয়ে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে হাফ চামচ করে নুন ও হলুদ গুঁড়ো দিয়ে এরকম হালকা করে একটু চটকে মেখে ঢাকনা দিয়ে একটা সাইডে কমপক্ষে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। এতে থোর থেকে জল বেরিয়ে থোরের টুকরোগুলো অনেকটাই মজে বা নরম হয়ে আসবে। তারপর কড়াইতে অল্প সর্ষের তেল, প্রথমে একটু কম গরম হয়ে এলে দেড়টা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ গোটা কালো সর্ষে ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড সাঁতলে নেওয়ার পর লঙ্কার টুকরোগুলো একটু মুচমুচে হয়ে সর্ষের দানাগুলো ফাটতে শুরু করলে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা থোরের টুকরোগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে মাঝারি আঁচে 3 থেকে 4 মিনিট, অর্থাৎ থোর 80% সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না হতে দেব। এই পর্যায়ে একটুও জল দেওয়ার প্রয়োজন পড়বে না। ঢাকনা দিয়ে রান্না করার ফলে থোর থেকে বেরোনো ময়েশ্চার বা জলীয়ভাবেই এগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। যেহেতু থোরে আগে থেকেই নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তাই এই পর্যায়ে সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না। আর কেউ যদি শুকনো লঙ্কা খেতে না চান, তাহলে ফোড়নে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিতে পারেন। সেই সময়ে এখানে একটা প্যান গরম করে নিয়ে এরকম চামচের 1.5 চামচ পোস্ত হালকা লাল করে ভেজে একদম মিহি করে না গুঁড়িয়ে একটু মোটা করেই গুঁড়িয়ে নেব। এদিকে প্রায় 4 মিনিট পর ঢাকনাটা খুলে নেড়ে দিয়ে দেখে নিলাম থোর 80% সিদ্ধ হয়ে এসেছে। এবার এর মধ্যে 1 চামচ চিনি, হালকা লাল করে ভেজে গুঁড়িয়ে রাখা পোস্ত আর 2 চামচ মতো একটু মোটা করে গুঁড়িয়ে রাখা ভাজা চীনাবাদাম দিয়ে মিশিয়ে গ্যাস বাড়িয়ে হাইতে রেখে আরও 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব, যাতে এটা একটু ঝরঝরে হয়ে আসে। এই রেসিপিতে পোস্ত ও চীনাবাদাম দেওয়াটা পুরোই অপশনাল। এই দুটো জিনিস ছাড়াও যদি একই পদ্ধতি অনুসরণ করে এই রেসিপি বানান, তাহলেও কিন্তু খেতে খারাপ হবে না। এখন নুন ও মিষ্টির স্বাদটা চেখে দেখে অল্প একটু নুন দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম। তারপর গ্যাস বন্ধ করে একটা সার্ভিং প্লেট বা বাটিতে নামিয়ে নিলেই আজকের রেসিপি গরম ভাতের সাথে পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।